চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। আসসালাম আলাইকুম। সম্প্রতিকালে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি ঘটনাকে কেন্দ্র করে যারা আজকে শহীদ হয়েছেন আজকে পর্যন্ত 35 জন, তাদের বিদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আজকে ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন তাদের হায়াত বড় করে দান করুক এই প্রার্থনা তাদের কাছে করছি। এবং যারা মারা গেছেন তাদের পরিবারের এই শোক ধৈর্য ধারণ করার ক্ষমতা যেন আল্লাহ রাব্বুল আলামিন দেন সেই আল্লাহর কাছে সেই কামনা করছি। পাশাপাশি এই লঞ্চ এবং কার্গো যারা চালক ছিলেন আমার অভিজ্ঞতাতে মনে হয় তারা লাইসেন্সধারী চালক ছিলেন না, তাদের অভিজ্ঞতা ছিল না। আন্ডালে যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু যে যে রাস্তায় ছিলেন সেই রাস্তায় যদি সরাসরি যাইতেন এতগুলি মানুষের আজকে জীবন দিতে হতো না। আজকে হাজার হাজার মানুষ এই নদীর পাড়ে এই করোনা ভাইরাসের মধ্যে আত্মনাদ কান্নায় অবস্থান সৃষ্টি হতো না। তাই যারা আজকে শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ পাক ব্যস্ত নসিব করুক। পাশাপাশি সমগ্র বাংলাদেশে সমগ্র পৃথিবীতে যে করোনা ভাইরাসের বিস্তার তা যেন মোকাবেলা করার মতো শক্তি আমাদেরকে সবাই দেন। সবাই যেন আমরা মাস্ক পরি এবং সবাই যেন আমরা দূরত্ব ডিস্টেন্স বজায় চলি। আমাদের আল্লাহ পাক যেহেতু ক্ষুধা দিছে আমাদের ক্ষুধার কারণে কাজ করতে হবে কিন্তু পাশাপাশি আমাদের বাঁচতে হবে। আজকে ক্ষুধার কারণে যদি আমরা কাজ করতে গিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হই তাইলে কিন্তু আমার টোটাল ফ্যামিলি শেষ হয়ে যাবে। আমাদের যদি খাওয়ার পড়ার কষ্ট থাকে আমরা পাশের বাসার কারোর কাছে লোন নিয়ে চলবো, তারপরও আমরা কোনো গ্যাঞ্জাম গ্যাদারিংয়ে এবং অস্বাস্থ্যকর কোনো কাজ আমরা করব না। আমরা দূরত্ব মেনটেন করে থাকব এবং আমরা কাজ শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ভাইরাস দিয়ে আমাদের পরিবারের সাথে মিশার জন্য একটা অবস্থান করে দিয়েছেন। আমরা নিজেকে নিজে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছি, আমরা নিজেকে নিজে নিয়ে নিজেকে নিজে এত অবস্থান এত ব্যস্ততার মধ্যে কখন আমরা পরিবারকে সময় দিতে পারি না। এই পরিবারকে সময় দেওয়ার জন্য বোধহয় এই মহামারী আল্লাহ পাক পাঠাইছেন। আমরা যেন এই কর্ম সময়টুকু শেষ করে যেন পরিবারকে সময় দেই, ছেলে সন্তানেরকে আদর স্নেহ করি এবং ভাই ব্রাদারকে আমরা সময় দেই, নিজের ফ্যামিলির ব্যাপারে বুঝ ব্যবস্থা করি। আমরা যেন করোনা ভাইরাসকে সম্পূর্ণ আমরা দূরত্ব মেনটেন করে আমাদের যত বড় সমস্যাই হোক না কেন এইটা যেন আমাদের মাসে অগ্রসর হয়ে আমাদের শরীরে আঘাত করতে না পারে এটা বজায় রাখি, দেশের সবাইকে সুস্থ রাখি, নিজে সুস্থ থাকি, পরিবারকে সুস্থ রাখি এবং সমাজকে সচেতন করি এই প্রত্যাশা করে সবার সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশের সকলকে সকলের হায়াত দান করুক এই প্রত্যাশা করে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়াত বাড়িয়ে দেয় এবং এই এই করোনা ভাইরাসের মোকাবেলা করার জন্য তার সাহস এবং দুঃসাহস নেতৃত্বে বজায় রাখার জন্য সাহস দান করুক এবং তার হায়াত দান করুক এই প্রত্যাশা করে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের এমপি AKM সেলিম ওসমানের হায়াত দান প্রত্যাশা করে সে যেভাবে এখনও পর্যন্ত আমাদের প্রত্যেকটা চেয়ারম্যান মেম্বারদেরকে এলাকায় এলাকায় মানুষের সতর্ক করার জন্য আমাদেরকে তাগাদা দিচ্ছেন সেটা যেন বজায় রাখতে পারে এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।